দুর্ঘটনা বেহালায়। এই দুর্ঘটনায় আহত হয়েছে 15 জন, তাদের মধ্যে রয়েছেন পথচারী। ঠাকুরপুকুর ফ্রি বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে, ফের দুর্ঘটনা বেহালায়। এরপরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঠাকুরপুকুর ফ্রি বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দুর্ঘটনায় আহত হয়েছে 15 জন, তাদের মধ্যে রয়েছেন পথচারীও। ফের দুর্ঘটনা ঘটেছে বেহালায় এবং বেহালায় এই দুর্ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এর আগেও আমরা দেখেছিলাম বেহালায় পথ দুর্ঘটনা ঘটেছিল এবং সেই পথ দুর্ঘটনায় একটা ছোট্ট শিশুর মৃত্যু হয়েছিল। তারপরে ফের দুর্ঘটনা ঠাকুরপুকুর ফ্রি বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনায় আহত হয়েছেন 15 জন, সেই আহতদের মধ্যে রয়েছেন পথচারীও। 235 নম্বর বাসের পিছনে ধাক্কা। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত। সুব্রত, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো বম্পি, চৌরাস্তার যে অ্যাক্সিডেন্ট, তাতেও এখনো পর্যন্ত ঠাকুরপুকুর বেহালা চৌরাস্তার ট্রাফিক গার্ড এবং পুলিশ কোনো শিক্ষা নেয়নি। যেটা আজ সকালবেলা 9টা নাগাদ ঠাকুরপুকুর দিয়ে বাস স্ট্যান্ডের মোড়ে একটি বাস, 235 নম্বর বাস, সে এসে বাস স্টপেজে দাঁড়িয়েছিল এবং পেছন দিকতে একটি লাক্সারি বাস এসে ধাক্কা মারে এবং সামনে যে 235 বাসের সামনে আরও চার প্রাইভেট গাড়ি 3 থেকে 4টে ছিল এবং তাদের ধাক্কা মারে এবং এতটাই জোর জোরে ধাক্কা মেরেছে যে লাক্সারি বাসটা, 235 নম্বর বাস, পাশের একটি যে মেট্রো রেলের যে গার্ডওয়াল আছে সেই গার্ডওয়ালের উপর চলে যায় এবং এলাকার লোকেরা যখন এই চিত্র তারা দেখতে পায় তারা হতবাক হয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা তারা ছুটে আসে এবং আহতদের নিয়ে যায় পাশেই একটা বেসরকারি নার্সিংহোমে এবং তারপরে ঠাকুরপুকুর থানা পুলিশ আসে এবং ট্রাফিক গার্ড তারাও আসে। কিন্তু এখন যা চিত্র দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের পরে কিন্তু তারপরেই ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড ও ঠাকুরপুকুর থানার পুলিশ তারা নড়ে চড়ে বসেছে, এখন তারা বাস স্ট্যান্ডে তারা রেল গার্ড করে দিচ্ছে এবং তারা বলছে যাত্রীদের যে এই জেব্রা ক্রসিং দিয়ে যেতে হবে। কিন্তু এর আগে কোনোভাবেই দেখা যায়নি এরকম একটা চিত্র। বেশ কিছুদিন আগে চৌরাস্তায় একটি বাচ্চা ছেলে মারা গেলে এবং তারপরেও তার শিক্ষা নেয়নি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যখন অ্যাক্সিডেন্টের পর তখন ট্রাফিক গার্ড এবং ঠাকুর ট্রাফিক গার্ড এবং ঠাকুর থানা তারা নড়ে চড়ে বসেছে। পম্পি, সুব্রত, এই দুর্ঘটনার জেরে রাস্তার এখন কি অবস্থা? সেখানে কি ট্রাফিক জ্যাম রয়েছে নাকি যান চলাচল নিয়ন্ত্রণে রয়েছে? দেখো পম্পি, এখন যান চলাচল খুব ধীর গতিতে চলছে, যেটা হচ্ছে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর এক সাইড দিয়ে এখন গাড়ি পরিষ্কারের চলছে এবং তারপরে যে জনতা যারা পথচারী তারা এবং ঘিরে রেখেছে সেই জায়গাটা এবং যেটা জানা যাচ্ছে যে 2 থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কোনো খবর পায়নি কেউ মারা গেছে কিনা, কিন্তু পাশেই একটি দোকান ছিল, ফলের দোকান, সেই ফলের দোকানের যে ব্যবসায়ী তার গুরুতর আহত লাগে, তাকে আশঙ্কাজনক অবস্থায় ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পম্পি, সুব্রত, তুমিও বলছিলে যে শুধুমাত্র এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি দুর্ঘটনা ঘটেছে বারবার বেহালাতে এবং বিশেষ করে যদি বলি ঠাকুরপুকুরে, তার আগে চৌরাস্তাতেও দুর্ঘটনা ঘটেছে। এই যে বারবার দুর্ঘটনা, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন এবং ট্রাফিকের তরফ থেকেও বিশেষ কোনো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ট্রাফিক পুলিশ কি বলছেন? পম্পি, আর একটা কথা বলি, একটা স্কুলের বাচ্চা যেদিনকে চৌরাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পরের দিনকে একটা স্কুলের বাচ্চা এমজি রোডে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ঠাকুরপুকুরে অ্যাক্সিডেন্ট হয়েই থাকছে, পুলিশের জায়গায় আছে, ট্রাফিকের জায়গায় আছে, কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি। এই অ্যাক্সিডেন্টের পর তার কিছু পরিবর্তন হবে কি, এইটাই হচ্ছে ওখানকার স্থানীয় বাসিন্দারা এবং পথচারীরা তারাই আশঙ্কায় রয়েছে। পম্পি, একবারেই সুব্রত, আমরা বুঝতে পাচ্ছি যারা পথচারী, যারা স্থানীয় বাসিন্দা, তারা যথেষ্টই আশঙ্কায় রয়েছেন, কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, কেন বারে বারে দুর্ঘটনা? পুলিশের মুখে এখন ক্রুপ এবং ডিসি ট্রাফিক, তিনি নিজে এসছেন ঘটনাস্থলে, তিনি তদন্ত করে দেখছেন। বেশ কিছুদিন আগে ঠাকুরপুকুর থানার সামনে একজন পুলিশ কনস্টেবল অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তারপরে ঠাকুরপুকুর থানার সামনে দুটো ক্রসিং করে দেয়, তাই এখানেই শেষ। কিন্তু তারপরে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন পুলিশের ভূমিকা দেখা যায়, কিন্তু তারপরে 2-1 দিন যাওয়ার পর পুলিশের ভূমিকা সেইভাবে দেখা যায় না। পম্পি, সুব্রত, যখন এই দুর্ঘটনা ঘটে ঠাকুরপুকুর ফ্রিয়ে বাস স্ট্যান্ডে যখন দুর্ঘটনা ঘটে তখন কি ট্রাফিক পুলিশ ছিল? এই মোড়ে কোনো সময় ট্রাফিক পুলিশ দেখা যায় না, 2-1টা হয়তো সিভিল ভলেন্টিয়ারকে দিয়ে দেখা যায়, কিন্তু পাবলিকের একটাই কথা, এখানে কোনোদিন সকালবেলা কোনো ট্রাফিকের দেখা পাওয়া যায় না। পম্পি,
একবারই সুব্রত আমরা বুঝতে পারছি তুমি সঙ্গে থাকো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে এই দুর্ঘটনা ঘটেছে 235 নম্বর বাসের পেছনে ধাক্কা মারে ধাক্কা দেয় কাকদ্বীপ ডায়মন্ড হারবার রুটের বাস ধাক্কা জেনে তিনটি গাড়িতে ধাক্কা 235 নম্বর বাসের পরে মেট্রোর পিলারে গিয়ে আটকে যায় বাসটি দুর্ঘটনায় আহত হয়েছিল 15 জন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক যা জানতে পাচ্ছি যার অবস্থা আশঙ্কাজনক তিনি একজন ফল ব্যবসায়ী আর আমাদের প্রতিনিধি যেমনটা জানালো যে সময় দুর্ঘটনা ঘটেছে সেই সময় কিন্তু কোনো ট্রাফিক পুলিশ ছিল না সেই সময় শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার ছিল আরো একবার ফির আপাতত ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি সুব্রত